গঙ্গাসাগরে ভেসেলের ভাড়া নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে তুমুল রাজনৈতিক তরজা। ভাড়া বাড়িয়ে পূর্ণার্থীদের লুট করছে রাজ্য সরকার। এক স্যান্ডেলে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। পাল্টা তৃণমূলের দাবি, শুভেন্দু পরিবহন মন্ত্রী থাকাকালীন ভেসেলের যে ভাড়া ছিল এবারও সেই ভাড়াই নেওয়া হয়েছে। গঙ্গাসাগরে ভেসেলের ভাড়া নিয়ে তরজা। ভেসেলের ভাড়া বাড়িয়ে কোটি কোটি আয়, এক স্যান্ডেলে দাবি শুভেন্দু অধিকারীর। শুভেন্দু ভণ্ড পাল্টা বলছে তৃণমূল। গঙ্গাসাগর মেলা ঘিরে রাজনৈতিক তরজা। গঙ্গাসাগরে ভেসেল ভাড়ার নামে সাধারণ মানুষকে ঘুর পথে লুট করছে রাজ্য প্রশাসন। বুধবার এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান তথ্য দিয়ে দাবি করেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কি লেখেন শুভেন্দু? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শূন্য কোষাগার ভরতে গঙ্গাসাগর মেলাকে ব্যবহার করছে। অন্য সময়ে ভেসেল ভাড়া মাথাপিছু 9 টাকা, আর মেলার সময় তা 40 টাকা করা হয়েছে। এক লাফে ভাড়া 31 টাকা বাড়ানো হয়েছে। শুভেন্দুর দাবি উড়িয়ে দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এক্স হ্যান্ডেলে গঙ্গাসাগর মেলায় ভেসেলের ভাড়ার পরিসংখ্যান তুলে ধরেছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শশী পাঁজারা। তাঁদের দাবি, শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী থাকাকালীন গঙ্গাসাগরে ভেসেলের ভাড়া যা ছিল চলতি বছরেও সেই ভাড়া নেওয়া হয়েছে, কোনোভাবেই ভেসেলের ভাড়া বৃদ্ধি হয়নি। গঙ্গাসাগরের যাত্রী ভাড়া নিয়ে সম্পূর্ণ মিথ্যাচার করছে শুভেন্দু। শুভেন্দু যখন পরিবহন মন্ত্রী ছিল তখনও ভাড়ার হার একই ছিল, তো ফলে ভাড়ার হার যখন একই, ও যখন পরিবহন মন্ত্রী ছিল, সেগুলো তুলেই ও কুৎসা করার চেষ্টা করছে। ডাহা মিথ্যা দিশাহীন রাজনীতি। এর আগে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী। কুম্ভ মেলাকে আর্থিক সাহায্য দেওয়া হলে কেন গঙ্গাসাগরকে নয়, প্রশ্ন তোলেন মমতা। কলকাতা টিভি।